আসসালামু আলাইকুম, সবাইকে বিকেলের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার হাজির হয়েছি। আজকে আমি নাম বলবো না, কারণ প্রতিটি ক্লাসে আমি নাম বলছি, অলরেডি তোমাদের নামটি মুখস্থ হয়ে গিয়েছে। তো গতদিন আমরা ভয়েস আলোচনা করেছিলাম। ভয়েস করার জন্য যেই বেসিক বা ফান্ডামেন্টাল নিয়মগুলো দরকার সেগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং আমি ওই রুলসগুলো প্রয়োগ করে একটি সলভ বা সমাধান করে দিয়েছিলাম। তো আজকে আমরা ওই নিয়মগুলোকে কাজে লাগিয়ে আরও যে বিভিন্ন ধরনের ভয়েস রয়েছে সেই ভয়েসগুলো আমরা আলোচনা করব। তো দেখি আর কি কি ভয়েস আছে। আচ্ছা, তোমরা নিয়মগুলো লিখে নিতে পারো, তোমরা নিয়মগুলো লিখে নিতে পারো। আচ্ছা, এখন আমি যে নিয়মটি আলোচনা করব সেই নিয়মটি হচ্ছে এরকম। যদি কোনো সেন্টেন্সে বা যদি একটি ভয়েসে একটি সাবজেক্ট এবং সরি যদি একটি ভয়েসের সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকে, কোনো একটি ভয়েসের সেন্টেন্সে যদি দুটি সাবজেক্ট থাকে, একটি হচ্ছে ব্যক্তিবাচক, দ্যাট মিন্স যেটি কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, একটি হচ্ছে ব্যক্তিবাচক এবং অন্যটি হচ্ছে বস্তুবাচক, এই ক্ষেত্রে তোমরা কি করবে? আমি আবার বলছি যে আমরা সাধারণত গত ক্লাসে আমরা দেখেছি, আমরা যখন কোনো ভয়েস করেছি আমরা প্রথমে কি করেছি, অ্যাক্টিভ ভয়েসের যেই অবজেক্টটি আছে প্যাসিভ ভয়েসে আমরা সেটিকে সাবজেক্ট করেছি। তো আমাদের কিন্তু অবজেক্ট চিনতে অবশ্যই হবে, অবজেক্ট না চিনতে পারলে কিন্তু হবে না। তো এখন কথা হচ্ছে যে গতকালকে আমি যেই উদাহরণটি দিয়েছিলাম, আমি একটু একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আই স হিম ক্রসিং দা রোড, আই স হিম ক্রসিং দা রোড। দেখো এই সেন্টেন্সটিতে কিন্তু অবজেক্ট কয়টি আছে, অবজেক্ট আছে একটি। আর আমি গতদিন বলেছিলাম যে অবজেক্ট আমরা চিনব কিভাবে, অবজেক্ট হচ্ছে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। এখন দেখো ভার্বের পরে হিম আছে, এই প্রোনাউনটি আছে, তার মানে এটি হচ্ছে অবজেক্ট। এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা প্যাসিভ করার সময় অবজেক্টটিকে কি করব, সাবজেক্ট রূপে নিয়ে আসবো, আমরা সাবজেক্ট রূপে নিয়ে আসলাম। এখন বন্ধুরা দেখো এখানে অবজেক্ট কয়টি রয়েছে, অবজেক্ট কিন্তু একটি আছে। এখন সমস্যা হচ্ছে যে অনেক সময় এরকম দুইটি অবজেক্ট থাকে, দুইটি অবজেক্ট থাকলে তুমি আসলে কি করবে, দুইটি অবজেক্টের মধ্যে একটি ব্যক্তিবাচক অবজেক্ট এবং আরেকটি বস্তুবাচক অবজেক্ট থাকবে, যদি দুইটি থাকে তাহলে কি করবে, মনে রাখবে দুইটি অবজেক্টের যে কোনো একটি দিয়ে করা যাবে, অথবা তুমি দুইটার মধ্যে যে কোনো একটা ব্যক্তিবাচক অবজেক্ট দিয়েও তুমি প্যাসিভ করতে পারবে, আবার বস্তুবাচক অবজেক্ট দিয়েও তুমি প্যাসিভ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তবে ব্যক্তিবাচকটি দিয়ে করা ভালো, ব্যক্তিবাচক দিয়ে করলে কি হবে, অনেক সময় যে টু প্রিপোজিশন বসাতে হয় বস্তুবাচক অবজেক্ট ব্যবহার করলে, ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করলে তোমাকে টুর ঝামেলাটা পোহাতে হবে না, এই জন্য তোমরা চেষ্টা করবে ব্যক্তিবাচক অবজেক্টটা দিয়ে। আমি একটা উদাহরণ দিই, আমি এটি মিশাচ্ছি না, কারণ আমি দেখাবো যে দুইটি অবজেক্ট আছে এটা দেখাবো। পারভেজ টিচেস আস, অথবা টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ। বন্ধুরা দেখো এখানে কিন্তু দুটি অবজেক্ট আছে, কেমন করে দুটি অবজেক্ট, একটি হচ্ছে স্টুডেন্টস, এটি একটি অবজেক্ট, আর একটি হচ্ছে ইংলিশ, এটি একটি অবজেক্ট, এটি ব্যক্তিকে নির্দেশ করে, আমি বলেছিলাম ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে, আর ইংলিশ বস্তুকে নির্দেশ করে, এই জন্য এটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। দেখো আমরা কিন্তু এখানে কয়টি অবজেক্ট আছে, একটি অবজেক্ট আছে কিন্তু, তো আমরা এই দুইটি অবজেক্টের যে কোনো একটি দিয়েই আমরা কি করতে পারবো, প্যাসিভ করতে পারবো। দেখো আমি করে দেখাই, দ্য স্টুডেন্টস, আর
একটা বিষয় বলে রাখি আমরা গতদিন যে প্যাসিভ ভয়েস করার যে 6টা নিয়ম আমি শুরুতে লিখে দিয়েছিলাম এই 6টা নিয়ম অনুযায়ী দেখো আমি করব প্রথমে আমি কি করলাম অবজেক্টকে সাবজেক্ট করলাম অবজেক্টকে সাবজেক্ট করলাম তারপরে দেখো টে অ্যাকটিভ ভয়েসের টেন্স এটা কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি হয় am is অথবা are আচ্ছা দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই সরি এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার তো তাহলে অবশ্যই এখানে কি হবে আর হবে আর যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এইজন্য প্রেজেন্ট টেন্সে আমি নিয়েছি এটা থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট এইজন্য আর লিখব তাহলে অক্সিলারি ভার্ব লিখলাম এটা হচ্ছে দুই নম্বর নিয়ম তোমরা নিয়মগুলো দেখবে আমি নিয়মগুলো পড়ে পড়ে করতেছি এরপরে দেখো তিন নম্বর নিয়মে আমরা কি দিয়েছিলাম মূল ভার্বের past participle তাহলে এই টিচার আমরা past participle দেই টিচার past participle হচ্ছে taught টিচার past participle taught এরপরে আমরা কি করতে পারি বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল করবে আমি গত ক্লাসে বলেছিলাম যে অতিরিক্ত অংশ মূল ভার্বে past participle এর পরেও বসানো যাবে আবার কি করা যাবে আবার একেবারে সেন্টেন্সের শেষে বসানো যাবে তবে আমি বলেছিলাম কোনটি বেস্ট হুইচ ইজ দ্য বেস্ট কোনটা সবচেয়ে ভালো মূল ভার্বের past participle এর পরে বসানোটা ভালো তাহলে আমরা এখানে লিখি আমি ও পাশে যাব না কারণ হচ্ছে ও পাশে তোমাদের হয়তোবা মনে হচ্ছে জায়গা আছে কিন্তু ক্যামেরায় ধরবে না আমরা এই পাশে লিখি ইংলিশ বস্তুবাচক অবজেক্টটি লিখলাম লেখার পরে এখন দেখো অতিরিক্ত অংশ কিন্তু আর কিছু নাই তার মানে এতটুকুই অতিরিক্ত অংশ লিখলাম লেখার পরে তারপরে বাই লিখলাম কে পড়ায় পারভেজ পড়ায় তার মানে কি পারভেজের দ্বারা পড়ানো হয় তাহলে এখানে আমরা বাই লিখব আচ্ছা এটা হচ্ছে চার নম্বর নিয়ম অতিরিক্ত অংশ পাঁচ নম্বর হচ্ছে প্রিপোজিশন ছয় নম্বর নিয়মটা কি আছে বন্ধুরা বলো তো হ্যাঁ গুড ছয় নম্বর নিয়মটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে কী করতে হবে অবজেক্ট করতে হবে আমি গত ক্লাসে প্রোনাউনের এবং নাউনেরও অবজেক্ট ফর্ম লিখে দিয়েছিলাম তোমরা হয়তোবা খেয়াল করেছো ওখানে যে প্রোনাউনের অবজেক্ট ফর্ম কিছু কিছু অবজেক্ট ফর্ম চেঞ্জ হয়েছে আর কিছু কিছু চেঞ্জ হয়নি যেমন ইটের অবজেক্ট ফর্ম কোনো চেঞ্জ হয়নি ঠিক তেমন আমি গতদিন বলেছিলাম যে বা গত ক্লাসে বলেছিলাম যে নাউনেরও কিন্তু কোনো চেঞ্জ হবে না নাউনেরও যেটা ফর্ম থাকবে সাবজেক্ট অবজেক্ট ফর্ম সব এক তাহলে পারভেজ আছে এখানে অবশ্যই পারভেজই হবে এই যে এটা হচ্ছে ছয় নম্বর নিয়ম তাহলে দেখো আমরা ছয়টি নিয়ম প্রয়োগ করে গত ক্লাস আবার বলছি সুপ্রশিক্ষার্থীরা একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যারা আমার এই ভয়েসের উপর গত ভিডিওটি মিস করেছো বা গত ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই এই ক্লাসটি করার আগে তোমরা ফার্স্ট ভিডিওটি অবশ্যই দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেল ফ্রি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটিতে গিয়ে তোমরা ভয়েসের প্রথম ভিডিওটি দেখে নিবে তাহলে দেখা যাবে যে এই যে আমি বলতেছি হয়তোবা যারা প্রথম ভিডিওটি বা প্রথম ক্লাসটি করো নাই তারা বুঝতেছো না যে ছয়টা নিয়ম আসলে কি কিন্তু তুমি যদি প্রথম ভিডিওটি দেখো তাহলে এই ছয়টা নিয়ম তুমি বুঝতে পারবে যে এই এখানে যে এই সেন্টেন্সটি যে আমি সলভ করেছি কোন ছয়টি নিয়মের উপর ভিত্তি করে বা নির্ভর করে আমরা সলভ করেছি আচ্ছা তাহলে বন্ধুরা একটা জিনিস দেখো যখন যখন দুটি ইফ দেয়ার আর টু অবজেক্টস ইন আ সেন্টেন্স যখন একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকবে ইউ ক্যান ইউজ আইদার ওয়ান অফ দেম তাহলে তুমি তাদের মধ্যে যে কোনো একটি আইদার ওয়ান অফ দেম তাদের মধ্যে তুমি যে কোনো একটি ইউজ করে প্যাসিভ করতে পারবে আচ্ছা আমরা অল্টারনেটিভসটা এবার হচ্ছে ব্যক্তিবাচক দিয়ে করি এবার বস্তুবাচক দিয়ে করি যেমন অর দিলাম আমি উপরে লিখতেছি একেবারে অত নিচে না যাই আচ্ছা এখানে এখানে অর ছিল অর থাক এইটাই আমরা দেখো এটা আমরা এটার আরেকভাবে করব কিভাবে ইংলিশ ইজ টট ইংলিশ ইজ টট আস অথবা এখানে টু আস বাই ইংলিশ ইজ টট
to us athoba us by Parvez. By Parvez. Eto dekho tahole amra bojha gelo je if there are two objects in a sentence jodi ekti sentence e duti object thake we can use either one of them amra tader moddhe je kono ekti ki korbo use korte parbo voice korar khetre asha kori tumra bujhte perecho ar ekta bishoy tomaderke ektu inform kore rekhe dei ei je teacher ami past participle korechi taught tumra jano je kichu kichu verb ache je gulo did jog kore shudhu ogulo sheshe did jog kore past form বা past participle করা হয় আর কিছু কিছু verb রয়েছে যেগুলো একেবারেই দেখবে যে ওদের যেটা অরিজিনাল রূপ বা রুট মেইন রূপ ওই রূপের সাথে কিন্তু কোনো তফাৎ থাকে না ঠিক আছে তো একেবারেই দেখো কোথায় teach আর কোথায় taught একদম চেঞ্জ হয়ে গিয়েছে না এখানে দেখো ie আছে কিন্তু এখানে au আছে আবার আবার দেখো এখানে gh আছে g নেই আবার এখানে es নেই কিন্তু এখানে দেখো একেবারে চেঞ্জ হয়েছে আমরা কিন্তু d by ed দিয়ে করিনি তো মনে রাখতে হবে যেগুলো সাধারণত যে verb গুলোর past form বা past participle d by ed দিয়ে হয় ওগুলোকে আমরা বলি regular verb ঠিক আছে regular verb আর যেগুলো হচ্ছে তোমার একেবারে চেঞ্জ হয় DED কিছু যোগ হবে না একদম পরিবর্তন পুরোটাই পরিবর্তন হয়ে যাবে ওগুলোকে আমরা বলি ইরেগুলার ভার্ব ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে এখন দেখো তবে এই যে এই নিয়মটি আমরা যে আলোচনা করলাম তোমরা উদাহরণগুলো অবশ্যই খাতায় লিখে নিবে ভালো করে আর ভিডিওগুলো ডাউনলোড করবে ডাউনলোড করে তোমরা যখন ইচ্ছা তাহলে তখন দেখতে পারবে এরপরে দেখো এখন তোমাদের এরকমও আসে এই যে আমি বললাম দুটি অবজেক্ট থাকলে যে কোনো একটি দিয়ে তুমি করতে পারবে কিন্তু এমন কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো তুমি করতে পারবে না ইচ্ছে মতো অবজেক্ট নিয়ে করতে পারবে না তোমাকে যে কোনো একটা নিয়ে ওই দুটি যে থাকবে দুইটির যে কোনো একটি নিয়ে করতে তুমি চাইলেই পারবে না তোমাকে নির্দিষ্ট একটা দিয়ে কি করতে হবে প্যাসিভ করতে হবে এখন দেখো ওই এগুলো আমরা দেখি মানে আমরা ওই উদাহরণটা দেই তোমরা উদাহরণটা এভাবে লিখে নিতে পারো আমি মুখে মুখে বলছি আচ্ছা আমি আগে উদাহরণটা লিখি লেখার পরে বোঝানোর সময় আমি তোমাদেরকে বলে দিব এখানে কিন্তু দুটি অবজেক্ট আছে আমি কি বলেছিলাম অবজেক্ট বের করার সহজ টেকনিক কি তবে অবজেক্ট বের করার আরো কিছু যেটা সিস্টেম রয়েছে আমরা সেই সিস্টেমটা হচ্ছে বলে দেই তারপরে আমি ট্রিক্সটা বলে দিব সিস্টেমটা হচ্ছে কেমন যে কোন ভার্ব বা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট দেখো এই ভার্বটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো কাকে নির্বাচিত করেছিলাম সজীবকে তাহলে উত্তর কি আসছে সজীব এটি হচ্ছে অবজেক্ট এরপর দেখো কি দিয়ে প্রশ্ন করো কি নির্বাচিত করেছিলাম কি দিয়ে ভার্বটাকে প্রশ্ন করো কি নির্বাচিত করেছিলাম প্রেসিডেন্ট তাহলে এইখানে দেখো এইটি হচ্ছে অবজেক্ট তাহলে এখানে কয়টি অবজেক্ট আগের সেন্টেন্সটির মতো এখানেও দুটি অবজেক্ট রয়েছে কিন্তু আনফরচুনেটলি উই ক্যান নট ইউজ বোথ অব দেম আমরা কি করতে পারবো না কি বললাম উই ক্যান নট ইউজ বোথ অব দেম আমরা এগুলোর দুটি ব্যবহার করতে পারবো না আমাদের যে কোনো একটি ইউজ করতে হবে আবার যে কোনো বললেও ভুল হবে নির্দিষ্ট একটি ইউজ করতে হবে এখন কোনটি ইউজ করতে হবে বন্ধুরা এই যে প্রথম অবজেক্টটি ব্যবহার করতে হবে আমাদের ঠিক আছে প্রথম অবজেক্টটি ব্যবহার করতে হবে
আমরা তাহলে কি করব প্রথম অবজেক্টটি ব্যবহার করব এখন তোমরা হয়তোবা ভাবছো যে কেন ওইটা ব্যবহার করতে পারবো না এটা কেন ব্যবহার করব আমি তো কারণ বলছি না কারণ অবশ্যই আমরা বলবো কারণ হচ্ছে যে এখানে অবজেক্টটির নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট মনে রাখবে যখন কোন সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার হবে তখন ওই অবজেক্টটাকে কখনোই প্যাসিভ ভয়েজে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না তাহলে এখানে যেহেতু অবজেক্টটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে এই জন্য এটাকে আমরা কখনোই প্যাসিভ ভয়েজে সাবজেক্ট করতে পারবো না আমাদেরকে কি করতে হবে এইটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে আচ্ছা এইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেই নিলাম নেয়ার পরে দেখো বন্ধুরা ওই একই নিয়ম যেই ছয়টা নিয়ম আছে ওগুলো আমরা প্রয়োগ করব অবজেক্টকে সাবজেক্ট এক নম্বর দুই নম্বর কি অ্যাক্টিভ ভয়েজের টেন্স এটা কোন টেন্স আছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে ওয়াজ অথবা ওয়্যার ঠিক আছে ওয়াজ অথবা ওয়্যার হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু দেখো এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ হবে দুই নম্বর অক্সিলারি ভার্ব নিলাম তিন নম্বরে আমরা কি পড়েছিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গুড তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আর একটা জিনিস খেয়াল রাখবে অধিকাংশ ভার্বেরই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই কিন্তু ঠিক আছে সাধারণত এই যে দেখো এখানে ইডি আছে আবার বলছি অধিকাংশ ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল কিন্তু একই রকম তাহলে কি করতে হবে এটার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল তাহলে যেহেতু একই তাহলে লিখলাম লিখার পরে এরপরে দেখো এই যে প্রথম অবজেক্টের পরে যেই অবজেক্টটি আসে না দ্বিতীয় অবজেক্টটি এই অবজেক্টটিকে আমরা অতিরিক্ত উপাদান হিসেবে ধরব আমরা আমরা নিয়মে পড়েছি ছয়টি নিয়মের মধ্যে একটি নিয়মে আছে যে অতিরিক্ত অংশ আমরা কোথায় বসবো বসাবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে দেখো আর একটা জিনিস খেয়াল রাখবে যেই শব্দগুলোর তোমার ক্যাপিটালাইজ করা থাকবে সেন্টেন্সের মাঝে বা শেষে তুমি যেখানেই বসাও না কেন ওটা কিন্তু ক্যাপিটাল আকারেই করতে হবে বিশেষ করে তোমরা জানো পাংচুয়েশন পদবী বা পদবী বোঝালে বা হচ্ছে প্রপার নাউন বোঝালে সেক্ষেত্রে হচ্ছে তোমার ক্যাপিটালাইজ করতে হয় যেহেতু পদবী আমরা ক্যাপিটালাইজ করে লিখব প্রেসিডেন্ট আচ্ছা লিখলাম লিখার পরে এখন কি লিখব প্রিপোজিশন লিখতে হয় আমরা জানি এটা কিন্তু অতিরিক্ত অংশ প্রিপোজিশন লিখবে এখন আমরা বাই লিখলাম কাদের দ্বারা নির্বাচিত হয়েছিল লোকজনের দ্বারা দ্বারা তাহলে আমরা এখানে বাই লিখলাম দ্বারা বোঝাচ্ছে যেহেতু কাদের দ্বারা নির্বাচিত হয়েছিল লোকজনের দ্বারা তাহলে দ্বারা যেহেতু বোঝাচ্ছে সেহেতু আমরা বাই লিখবো লিখার পরে তারপরে সর্বশেষ নিয়ম কি বন্ধুরা বলো তো যে অ্যাক্টিভ হয় যে সাবজেক্টকে প্রিপোজিশনের পরে অবজেক্ট রূপে লিখতে হবে তাহলে পিপল পিপলটা নাউন আমি গতদিনই বলেছিলাম ওই ছকটাতে লিখে দিয়েছি নাউনের অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম এক নাউনের অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম কিন্তু কখনো কি হবে না চেঞ্জ হবে না আচ্ছা এই যে আমরা দিলাম এখন তোমাদের নিশ্চয়ই একটি প্রশ্ন আছে হাউ ক্যান উই আইডেন্টিফাই আ কমপ্লিমেন্ট তোমাদের প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে হাউ ক্যান উই আইডেন্টিফাই আ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করব কমপ্লিমেন্ট বের করার একটা সহজ উপায় আছে নিয়ম আছে তো নিয়মটা না বলে আমি তোমাদেরকে ট্রিক শেখাই দিব কারণ তোমরা যেহেতু ছোট এই জন্য তোমাদের ট্রিকটা বেশি কাজে লাগবে তোমরা নিয়ম পড়ে তারপর আমি চেষ্টা করব নিয়মটাও ব্যাখ্যা করার মনে রাখবে যখন দুটি আবার বলছি যখন দুটি নাউন বা অ্যাডজেক্টিভ যখন দুটি নাউন বা আমার আমার আঙুলের দিকে খেয়াল করবে যখন দুটি নাউন বা আমি মার্কারটা রেখে তারপরে দিয়ে বোঝাই ঠিক আছে হ্যাঁ এবার ভালো হবে আচ্ছা যখন দুটি ভালো করে আমার আঙুলের দিকে খেয়াল করবে যখন দুটি নাউন বা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে দ্বিতীয়টা কি করবে তার আগেরটা অর্থাৎ পেছনেরটা বা পরেরটা কি করবে তার আগে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করলে পরেরটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আমি আবার রিপিট করছি এটা যেহেতু একটু কঠিন ভালো করে বুঝবে দুটি শব্দ বা আমরা তোমরা নাউন বা অ্যাডজেক্টিভ নাও বলতে পারো এরকম যদি বলো যে দুটি শব্দ পাশাপাশি বসে দ্বিতীয় শব্দটা যদি কি করে তার আগের শব্দটাকে নির্দেশ করে তবে দ্বিতীয়টা হচ্ছে কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট কিন্তু কখনোই কি করা যাবে না সাবজেক্ট করা যাবে না এখন দেখো এখানে এই যে দেখো
সজীব এটি একটি এটি একটি ওয়ার্ড আবার দেখো প্রেসিডেন্ট এটি একটি ওয়ার্ড দুইটি ওয়ার্ড না এখন দেখো এই দুইটি ওয়ার্ড পাশাপাশি বসছে দ্বিতীয় ওয়ার্ড কোনটি বলো তো আমি বলছিলাম দ্বিতীয়টা কি করবে তার আগেটাকে দ্বিতীয়টি কোনটা এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে দ্বিতীয় যেহেতু আমরা এই 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 পাশ দিয়ে লিখে যাচ্ছি তাহলে এটি হচ্ছে দ্বিতীয় এখন দেখো দ্বিতীয় ওয়ার্ডটি তার আগের ওয়ার্ডটিকে নির্দেশ করেছে বলছে পিপল ইলেক্টেড সজীব পিপল সজীবকে নির্দেশ করেছিল সরি পিপল ইলেক্টেড সজীব পিপল বা লোকজন সজীবকে নির্বাচিত করেছিল কি নির্বাচিত করেছিল প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্ট কে এখানে সজীব তাহলে দেখছো দ্বিতীয় ওয়ার্ডটি তার আগেরটি কি নির্দেশ করতেছে না তার আগেরটিকে নির্দেশ করতেছে এই জন্য দ্বিতীয়টি হচ্ছে কমপ্লিমেন্ট বোঝা গেল আচ্ছা তাহলে কমপ্লিমেন্ট অবশ্যই কি করা যাবে না প্যাসিভ ভয়েসে অবজেক্ট হলেও ভুলেও সাবজেক্ট করা যাবে না তোমাদের কিন্তু এরকম ব্যতিক্রমগুলিই আসবে বোঝা গেছে হ্যাঁ এই নিয়মটা ভালো করে খেয়াল রাখবে আর তোমাদের আরেকটি সুবিধা দেখো এই যে বর্তমান যুগে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের কত সুবিধে হয়েছে আমি যেমন আমি পারভেজ আমি যখন নর্মালি ক্লাসে ক্লাস নেই তখন কিন্তু ওই স্টুডেন্টরা ক্লাস করার পরে ওইটা পরে বাসায় গিয়ে আমার কথাগুলো হুবু কিন্তু তারা আর শুনতেও পারতেছে না বা পুনরায় স্মরণও করতে পারতেছে না কিন্তু দেখো তুমি এখন তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এমন একটা সময় এসেছে বা এমন কিছু আবিষ্কৃত হয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা কি করতেছো এই যে সেম মানুষটার কথা তোমরা বারবার ভিডিওটি দেখবে যখন দেখার সময় পজ করে একই কথা তোমরা দরকার হলে 100 বার 200 বার 1000 বার 1,000,000 বার 2,000,000 বার শুনতে পারবে চাইলেই তো যাই হোক আমি কমপ্লিমেন্টে যেটি বলেছি কারো যদি বুঝতে সমস্যা হয় আমি সহজ করে বলার চেষ্টা করেছি বুঝতে যদি তারপরে কঠিন হয় পজ করে দিয়ে শুনবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা তাহলে মনে রাখতে হবে বন্ধুরা যে দুটি অবজেক্ট থাকলেই কিন্তু ইচ্ছা করলেই দুইটার যে কোনো একটা নিয়ে প্যাসিভ সবসময় করা যাবে না কখন করা যাবে কখন করা যাবে না সেটা আমি বলেছি এরপরে আমরা নেক্সট নিয়মে যাই এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের প্যাসিভ ভয়েস শিখব রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি সেলফযুক্ত প্রোনাউনকে অনেকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে কিন্তু না সেলফযুক্ত প্রোনাউন মানেই যে কোনো প্রোনাউনের শেষে সেলফ থাকলো তার মানেই ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে কিন্তু না রিফ্লেক্সিভ প্রোনাউন হতে হলে মনে রাখতে হবে ওটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হতে হবে আচ্ছা আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের এবার ভয়েস করে দেখি আমি তোমাদের সুবিধার্থে আমি অনেক সহজ সহজ উদাহরণ দিচ্ছি আই স্মাইল মাইসেলফ আই স্মাইল মাইসেলফ আচ্ছা দেখো আমি কি বলেছিলাম সেলফযুক্ত প্রোনাউন এই যে মায়ের পরে কি সেলফ আসছে না হ্যাঁ তার মানে এটা হচ্ছে সেলফযুক্ত প্রোনাউন এখন দেখো এখানে এটি রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি আমি তোমাদেরকে বলে দেই যে সেলফযুক্ত প্রোনাউন যদি রিফ্লেক্সিভ প্রোনাউন সরি সেলফযুক্ত প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে সেটি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে দেখো মাই সেলফ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে আমি একটু আগেই কিন্তু অবজেক্ট বের করার নিয়ম বলেছি আমি আবার বলছি কোনো ভার্ব বা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট দেখো কাকে হাসিয়েছিলাম উত্তর কি আসবে আমার নিজেকে উত্তর আসতেছে না আসতেছে আমার নিজেকে এইটা উত্তর আসতেছে তার মানে এটা অবজেক্ট দেখো এখানে এই যে সেলফযুক্ত এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এই জন্য এটাকে আমরা বলবো এটাকে আমরা এখন কি বলতে পারবো রিফ্লেক্সিভ প্রোনাউন এটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন এখন রিফ্লেক্সিভ প্রোনাউন মনে রাখতে হবে আমরা গতকালকে ইভেন এখনো যেটা এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কি করতে হয় অবজেক্ট দরকার হয় কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে এইটা হচ্ছে ব্যতিক্রম যেটা ব্যতিক্রম আমি বলছি যে নিয়মগুলো ব্যতিক্রম ওখানে সুন্দর করে তোমাদের খাতায়
ওই নিয়মটার পাশে তোমরা যে লিখে নিবা ভিডিও পজ করে শুনে শুনে লিখে নিবা তো লিখার সময় পাশে লিখে নিবা যে ব্যতিক্রম যে যে নিয়মগুলো আমি বলবো ব্যতিক্রম সেগুলো তোমরা পাশে ব্যতিক্রম লিখে নিবা এখন দেখো আমরা সাধারণত জানি প্যাসিভ ভয়েসে কি করতে হয় অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয় কিন্তু মনে রাখবে বন্ধুরা রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে না আচ্ছা তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব অ্যাকটিভ ভয়েসে গুড এই তো বুঝতে পারছো অ্যাকটিভ ভয়েসে যেটি সাবজেক্ট আছে এই অ্যাকটিভ ভয়েসের সাবজেক্টটিকেই আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব আচ্ছা লিখলাম লেখার পরে বন্ধুরা দেখো এই যে সাবজেক্ট এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম অক্সিলারি ভার্ব কোন টেন্স আছে পাস্ট ইনডিফিনিট টেন্স আয়ের পরে কি হয় ওয়াজ না ওয়্যার গুড ওয়াজ হয় ওয়াজ লিখলাম লেখার পরে এরপরে দেখো তারপরে কি করতে হবে অক্সিলারি ভার্বের পরে আমরা সবাই জানি হ্যাঁ এই তো বুঝতে পারছো অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব হবে আর আমি একটু আগে বললাম অধিকাংশ ভার্বেরই মূল ভার্ব মানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই তিন নম্বর নিয়ম এরপরে দেখো চার নম্বর নিয়মে কি আছে বন্ধুরা বলো তো অতিরিক্ত অংশ গুড আমরা অতিরিক্ত অংশটা কোথায় লিখব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদের এটাই কিন্তু এখন কি অতিরিক্ত অংশ যেহেতু অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করতে পারি নাই ওটাই হচ্ছে অতিরিক্ত অংশ তাহলে আচ্ছা দেখো ও আরেকটি কথা বলে নেই এখানে কিন্তু আমি কি বলেছিলাম অবজেক্টের পরে যা থাকবে সেটি হচ্ছে অতিরিক্ত অংশ এখানে দেখো তো অবজেক্টের পরে এইটা তো অবজেক্ট ঠিক আছে অবজেক্টের পরে কিছু আছে আর কিছু নেই তার মানে এখানে অতিরিক্ত অংশ নেই আচ্ছা তার মানে যেহেতু নেই যেটা নেই সেটা বসানো যাবে না তাহলে এখানে আমরা এখন ডিরেক্ট বাই লিখবো লিখার পরে এইটা দেখো মাঝে হচ্ছে শুধু চার নম্বর নিয়মটা বাদ গেল এইটা হচ্ছে পাঁচ নম্বর নিয়ম এটা তারপরে ছয় নম্বর নিয়ম কি লিখবো যে অবজেক্টিভ ফর্ম মাই সেলফের সাবজেক্ট অবজেক্ট সব এক এই যে বাই মাই সেলফ ঠিক আছে বাই মাই সেলফ এই তো আমরা লিখে নিলাম তাহলে দেখো তোমরা ভুল বুঝবে না তোমরা হয়তো বা ভাবতেছো তিনের পরে আবার পাঁচ কেমন করে হয় আমি কিন্তু মুখেই বলে দিয়েছি যে এখানে অতিরিক্ত আমাদের নিয়মে বলা আছে চার নম্বর পজিশনে বসবে অতিরিক্ত অংশ কিন্তু এখানে অতিরিক্ত অংশ নেই এই জন্য আমাদের চার নম্বরটা বাদ আমরা চার নম্বরটা বাদ দিয়ে এখানে কি করছি পাঁচ নম্বর নিয়মটার অনুযায়ী বসাই সেই জন্য এখানে আমি কিন্তু পাঁচ নম্বর লিখেছি তারপরে হচ্ছে বাকি অংশ তাহলে এই হচ্ছে নিয়ম মাইসেলফ থাকলে অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট থাকে সেটাকে প্যাসিভ ভয়েসে কখনো সাবজেক্ট করা যাবে না আচ্ছা দেখো তোমাদেরকে এই যে তোমরা যে সাধারণত অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এগুলো আসলে মানে যদি তোমাকে আসলে আমরা অনেকে বলি যে হোয়াটস দ্য বেনিফিট টু লার্ন দিস মানে এগুলো শিখে আসলে লাভ কি কিন্তু আসলে লাভ কি দেখো একটা জিনিস এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে এমনি দেয়া হয়নি তোমরা যখন প্যারাগ্রাফ বা কম্পোজিশন যেটাই বলো বা অনেক কোয়েশ্চেন ইভেন তোমরা যখন প্যাসেজ পড়তে যাও তোমাদের সিন আনসিন প্যাসেজ পড়তে যাও অনেক সেন্টেন্স দেখবা কিছু সেন্টেন্স অ্যাক্টিভ ফর্মে দেয়া আছে কিছু সেন্টেন্স প্যাসিভ ফর্মে দেয়া আছে আবার দেখবা দুই নম্বর প্রশ্নে কিছু প্রশ্ন অ্যাক্টিভ ফর্মে প্রশ্ন দেয়া আছে আবার কিছু প্রশ্ন প্যাসিভ ফর্মে দেয়া আছে এখন কথা হচ্ছে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু এই দুইটার মধ্যে আসলে এইগুলো এই ফর্মের মধ্যে তফাৎ কি মনে রাখবে বন্ধুরা যেই তোমার যে প্রশ্ন যেই ফর্মে দেয়া থাকবে উত্তরও কিন্তু তোমাকে সেই ফর্মে দিতে হবে প্রশ্ন যদি অ্যাক্টিভ ফর্মে থাকে উত্তরও অ্যাক্টিভ ফর্মে দিতে হবে তুমি চাইলেই কিন্তু প্যাসিভ ফর্মে দিতে পারবে না আবার তোমার প্রশ্ন যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে উত্তরও কি করতে হবে প্যাসিভ ফর্মে দিতে হবে তো এই জন্য আমাদের
এই ভয়েস শেখা অত্যন্ত জরুরি। কারণ দেখো, তুমি যদি ভয়েস না জানো তাহলে একটা প্রশ্ন ধরে নাও প্যাসিভ ফর্মে আছে, তুমি কিন্তু ওইটার উত্তর প্যাসিভ ফর্মে করতে হবে, তুমি কিন্তু পারবে না। এই জন্য ভয়েসগুলো খুব ভালো করে শিখতে হবে। তো যাই হোক, আজকে আমরা সবচেয়ে ক্রিটিক্যাল নিয়মগুলো শিখেছি, যেমন অনেক সময় দুটি অবজেক্ট থাকলেও যে কোনো একটি দিয়ে করা যাবে, আবার অনেক সময় আবার আমি সেটিও দেখালাম যে অনেক সময় দুটির মধ্যে যে কোনো একটি নিয়ে করা যাবে না, নির্দিষ্ট একটি দিয়ে করতে হবে। আবার আমরা কমপ্লিমেন্টের নিয়ম শিখলাম, আবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের আমরা একটা নিয়ম শিখেছি, ঠিক আছে। তো তো যাই হোক, এতক্ষণ আমি যে নিয়মগুলো আলোচনা করেছি, আজকে সব কঠিন কঠিন নিয়মগুলো আলোচনা হয়েছে, এগুলো কিন্তু এই যে কমপ্লিমেন্টের নিয়ম, এটা নর্মালি অনেকেই ভুল করে, অনেকেই না ম্যাক্সিমামই এই নিয়মটি ভুল করে। কারণ তারা জানে না, তারা আসলে মনে করে যে দুইটি অবজেক্ট যে কোনো একটি দিয়েই তো করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে ওই দুইটির মধ্যে একটি কমপ্লিমেন্ট, আর এইটা ছাড়া বা কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় এটি এটি তারা জানে না। কিন্তু দেখো, আমি তোমাদেরকে কমপ্লিমেন্ট বের করার নিয়ম বলেছি, আমি কিন্তু ওই যে একটা টেকনিক বলে দিলাম, তোমরা ওই টেকনিকটি ভিডিওটি একটু একটু করে ওইখানে পজ করবে, পজ করে ভালো করে, আবার বারবার দরকার হলে বারবার পজ করে ভিডিওটির ওখানে পজ করে তুমি বারবার ওটা শুনতে পারবে, শুনে ভালো করে আয়ত্ত করবে, বোঝার চেষ্টা করবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কোনটি কমপ্লিমেন্ট, দুটি অবজেক্টের মধ্যে কোনটি কমপ্লিমেন্ট আর কোনটি নর্মালি অবজেক্ট, পিওর অবজেক্ট। তো কমপ্লিমেন্টকে কখনো সাবজেক্ট করা যাবে না প্যাসিভ ভাবে। তো যাই হোক, এতক্ষণ আমি যে নিয়মগুলো আলোচনা করেছি, আমি আশা করছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো এবং অনেক সহজ লেগেছে। আমিও আল্লাহ আমার যতটুকু সামর্থ্য দিয়েছে আমি সেগুলো সহজে আলোচনা করার চেষ্টা করেছি, সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো তোমরা নিয়মগুলো জানলে হবে না, তোমরা অবশ্যই এগুলো বাসায় তোমাদের যে বই রয়েছে এই বইয়ের যে এক্সাম্পল বা এক্সারসাইজগুলো রয়েছে বা লেসেনের পরে, তো তোমরা সেগুলো এই নিয়মগুলোর সাথে এই নিয়মের যেই কোয়েশ্চেনগুলো বা এক্সারসাইজগুলো তোমরা সেগুলো সলভ করবে, এবং সলভ করতে গিয়ে যদি কোনো তোমাদের সমস্যার সম্মুখীন হও বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।